জলবায়ু পরিবর্তনের কারণে এখানে পানির উচ্চতা বেড়ে যায়, যার কারণে আমাদের বেড়িবাঁধগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমে আমাদের মিষ্টি পানির মাছ অক্সিজেন শর্ট হয়ে মাছ মারা যায়। আমার আপনাদেরকে দেখে এত ভালো লাগছে। এই দিনটা আমি আজ থেকে 12 বছর আগে থেকে স্বপ্ন দেখতেছিলাম যে এমন একটা দিন বাংলাদেশের জন্য অতি প্রয়োজন। আজকের পরে যখন আমি রাত্রে ঘুমাবো তখন বলবো যে আজ থেকে শুরু হলো, চলবে। বেড়িবাঁধ সংলগ্ন যে প্যারাবন ম্যানগ্রুভ বলি আমরা, যে প্যারাবন আছে, জলবায়ু পরিবর্তনের ফলে যে বিভিন্ন সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি, পাশাপাশি আমাদের সৃষ্ট কিছু কার্যকলাপের কারণে আমরা প্যারাবনগুলো ধ্বংস করে ফেলতেছি। যেটা আমাদের সামুদ্রিক মাছ, এটা তো আপনারা জানেন নিশ্চয়ই, অনেক প্রজাতির মাছ এখন পাওয়া যায় না। নিশ্চয় বলতে গেলে এটা খালের পরিবর্তনের ফলে, জলবায়ুর পরিবর্তনের ফলে এটা এমনটাই হয়েছে, আমরা পরিবেশ রক্ষা দিতে পারছি না। বিশেষ সুইচ গেট যেইগুলো আছে, এই সুইচ গেটগুলো সংস্কার এবং আধুনিকায়ন করতে হবে, এবং বেড়িবাঁধগুলো যে অবস্থা আছে ওই অবস্থা থেকে আরও উঁচু করে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। আমাদের খামারগুলোতে প্রতিনিয়ত বিভিন্ন রোগে হাঁস মুরগিগুলো, গবাদি পশুগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব পরিকল্পনা থাকতে হবে, এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কী কী করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বারোটা মাসই আমার মাছ ধরায় পেশা, তাই জলবায়ু পরিবর্তনে মৎস্যজীবীদের ক্ষতি সমূহ, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে আমার মতামত। একবার আসে জোয়ারের পানি, আবার আসে বন্যার পানি। জোয়ারের পানি চাইতে দমদমা, মানে হচ্ছে তালা বলা যায় কাঠে, এর উপরে উঠতে হয়। আর বন্যার আসলে আমাদের খবরে থাকে না। এমনকি সাধারণ মানুষ ধরে আমরা 100-200 টাকা মতো মাছ মারি, সেই মাছ মারলে পথে আবার নোংরা খাইতেছে, এমনি মাছ না আসে ওরা নিয়ে যায়। বাজারে যখন আসে তখন আবার খাজনার জন্য নিয়ে যায়, 100 টাকা বিক্রি করলে 15-20 টাকা, মানে কষ্টের আরো বেশি। মানে আরো দুঃখর হতাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন পৌঁছে, আজি আরো দুঃখর হতাম স্যার, আপনারা জানাই আরো দুঃখ গা যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাই স্যার। আর হইলাম তো জলধার মানুষ, আপনারা জানো না আর বাবা মারা গিয়ে সমুদ্র, আর জলধার মানুষ উপকূলীয় এলাকার মধ্যে আরো জলধার মানুষ চিহ্নিত নাই। এক নম্বর স্যার, আরো জলধার সর একটা লাইসেন্স থাকা উচিত। ছয় ঋতু চলে, এখন ছয় ঋতু নাই, এখন 12 মাসে 12 ঋতু। লাভে অতি লাভের আশায় ধানির মাঠগুলাকে লবণের মাঠে পরিণত করতেছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ইফেক্ট, সেই ইফেক্ট আমরা কীভাবে মোকাবেলা করব, আমাদের করণীয় কী, আগামী দিনে আমরা কীভাবে, সবাই যেমন বারবার ইকু বলতেছিল যে 91 সালের পর আমরা শিখে গেছি, এখন যত বড়ই টর্নেডো আসুক আমাদের 5% বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে।
গরু মোষ ছাগল ফালি লবণ পানি জমিনের মধ্যে ঢুকানোর কারণে গাছগুলো মরে যায়। গাছ গরু ছাগলগুলো খাইতে না পারি গরুগুলো লেড়া হয়ে যায়, শুকনে হয়ে যায়। তো সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে জোয়ারের পানি, লবণাক্ত পানি, খাল বিল ডুবে যাওয়ার কারণে মিঠা পানির পানির অভাব দেখা যাচ্ছে। মিঠা পানির অভাবে মানুষের, গরু ছাগলের, গবাদি পশুদের সমস্যা হচ্ছে। আগে যে মাছগুলো বাংলাদেশ শুরু থেকে যে মাছগুলো আমরা খাইতাম, বাজারে পাইতাম অথবা সাগর পাইত, ওই মাছগুলো এখন অনুপাত নিয়ে শতকরা 85% কমে গেছে। আগামীতে যে মাছগুলো আছে 15% মাছ, এগুলি আমরা আগামীতে খাইতে পারবো না। আমাদের দেশে লবণ চাই না, আরা চাই গরু ছাগল উৎপাদনক। আমাদের দেশের গরু ছাগল উৎপাদনক খেতলা চাই। আমাদের গরু ছাগলের অসুখ না চাই, চর্মরোগের গুরুত্ব গরম বেশি বাড়ি গিয়ে এখন। আর এখন মাছিল্লা বলে মশলা বলে আরে ঘরত থাকি না পারে রসার, আর মাছি মশলা আর নিজ ঘরত থাকি না পারে, আর গরু ছাগলের খামারের মশাইয়ে এখন আর কি কই। এখন 32 গেলাম, আসসালামু আলাইকুম।